الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم বর্তমান যে জামানা চলতেছে হাদিসের পরিভাষায় এটাকে ফিতনার জামানা বলে এই জামানা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ইঙ্গিত করে গেছেন সতর্ক করে গেছেন যে বিভিন্ন দিক দিয়ে ইসলামের দুশমনরা মুসলমানদের ঈমান ছিনতাই করে নেবে অনেকগুলো তারা বুঝতেও পারবে না এটা যে ইহুদিদের ষড়যন্ত্র কাফেরদের ষড়যন্ত্র আমাদের ঈমান ছিনতাই করার ষড়যন্ত্র বুঝতেও পারবে না তারা দেখবে সুন্দর একজন হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতেছে বিরাট পাগড়ি আছে বিশাল লাঠি আছে তো আর কি তো মনে করছে বিরাট আল্লামাতুদ্দাহার এসে গেছে উনি যেটা কইতেছে এইটাই হল ইসলাম অথচ ওটা ইসলাম না ওটা ঈমান বিধ্বংসী আকিদা প্রত্যেকটা কাফেরদের দেশে গোপনে অমুসলিমদের ছেলে পেলেকে আলেম বানানো অমুসলিমদের ছেলেদেরকে আলেম বানানো হয় কোরআন হাদিসে পারদর্শী বানানো হয় তাদেরকে বাসনি করে নেওয়া হয় চেহারা খুব সুন্দর হতে হবে আল্লাহওয়ালা চেহারা সাদা ফকফকে হইতে হবে জুব্বা থাকবে লাল রুমাল থাকবে অনর্গল আরবিতে বক্তৃতা করতে পারে এই ধরনের ব্রিলিয়ান ছাত্রদেরকে বাসনি করে প্রায় দেশে এটা কাফেরদের দেশে এটা আছে এদেরকে তৈরি করে মোটা অঙ্কে এদেরকে মুসলমানদের দেশে ফিট করা হয় মুসলমানদের দেশে ফিট করা হয় যেহেতু সাংঘাতিক বেরোনি হয় এরা তো বড় বড় মসজিদে যখন ইন্টারভিউ হয় তো এদের সাথে কেউ কুলায় না কেউ টিকতে পারে না এরাই ক্ষতি হয়ে যায় বড় বড় মসজিদের ক্ষতি হয়ে যায় এরা বড় বড় মসজিদের ইমাম হয়ে যায় চেহারাও সুন্দর তেলাওয়াত সাংঘাতিক কোরআনের তেলাওয়াত সাংঘাতিক সুন্দর একদম আরবিদের ঢঙে আরবি বলতে পারে সার্টিফিকেটও থাকে মুসলমান কোন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট থাকে এদের কাছে আল আজহার বিভিন্ন দেশের সার্টিফিকেট থাকে এরা ঢোকার পরে এরা কি করে কোরআন হাদিস রিসার্চ করে রিসার্চ করে যেগুলো সংঘর্ষ আছে আসলে কিন্তু সংঘর্ষ নেই আসলে সংঘর্ষ নেই বাহ্যিকভাবে সংঘর্ষ দেখা যায়
ওর থেকে একটা তারা গ্রহণ করে, কোনটা? যেটা সমাজে চালু নেই, যেটা সমাজে চালু নেই ওইটাকে গ্রহণ করে, গ্রহণ করে ওইটাকে দলিল দিয়ে প্রমাণ করে। তাও সাধারণ মুসল্লিরা দুই ভাগ হয়ে যায়। এক ভাগ বলতে তো আমরা এতদিন শুনলাম আমিন আসতে কইতে হবে, এতদিন শুনলাম আমিন আসতে কইতে হবে, আর এই হুজুর কইতেছে আসতে বলার কোন হাদিস নেই, সব হাদিস জোরে বলার। তো কিছু লোক মানতে চায় না, তো এতদিন তাহলে কি ভুল করে আসছে, তারা মানতে চায় না। আর কিছু লোক এই হুজুরের ভক্ত হয়ে যায়, ভক্ত হয়ে মুসল্লি দুই গুরু হয়ে যায়, হয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়, মতবিরোধ শুরু হয়। এইভাবে মুসলমানদেরকে গ্রুপিং করার জন্য কাফেররা এই ব্যবস্থাটা করে রাখছে। এ পর্যন্ত বহু বস্তিতে ধরা পড়ছে। আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে এক ইমাম ধরা পড়ছে, সে পার্শ্ববর্তী একটা দেশের গুপ্তচর, গুপ্তচর কিন্তু বিশাল আলেম, ইন্টারভিউ দিয়েছে ফার্স্ট হয়েছে, বহু বছর এই ইসের ভিতরে সে ইমামতি করছে ক্যান্টনমেন্টের ভিতরে। পরে গোয়েন্দাদের কাছে ধরা পড়ে গেছে, তারা দেখছে যে ক্যান্টনমেন্ট থেকে কেউ বাইরে কথা বলে, কিন্তু কে এটা আর খুঁজে পায় না, আর ইমাম সাহেবকে সন্দেহ করে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা ইমাম সাহেবকে সন্দেহ করছে এবং তার কাছ থেকে এরকম উন্নত মানের ওয়্যারলেস পাওয়া গেছে, এই তার জুব্বার বোতাম বোতামটাই ওয়্যারলেস। এরকম একটা দুটো ঘটনা না, বহুত ঘটনা এরকম লোক তৈরি করে মুসলমানদের দেশে সাপ্লাই দেওয়া হয়, তাদেরকে মোটা অঙ্কের বেতন দেওয়া হয়, তারা হাদিস থেকে বিরোধপূর্ণ কথাগুলোকে বেছে নেয়, বিরোধপূর্ণ। যেমন হাদিসে আছে, অধিকাংশ হাদিসে আছে রুকুর থেকে সিজদায় যাওয়ার সময় আগে হাঁটু রাখতে হবে, তারপরে হাত। কিন্তু দুই একটা হাদিসে বর্ণনাকারীর ভুল বশত এর উল্টা হয়েছে, বর্ণনাকারীর ভুল বশত এর উল্টা হয়েছে। ওই দুই একটা হাদিসে আছে যে আগে হাত রাখতে হবে রুকু থেকে সেজদা যাওয়ার সময়, আগে কি রাখতে হবে? হাত রাখতে হবে। এই টাইপের আলেম যারা, যে নিজেও অমুসলিম আবার তাকে ট্রেনিং দিছে কারা, অমুসলিমরা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, তারা এখানে এই হাদিসটা দিবে, কোনটা? আগে হাত রাখতে হবে। এইটা না নিলে তো বিভেদ সৃষ্টি করা যাবে না, যেটা সবসময় তারা করে আসতেছে ওইটা যদি সে হাদিস দিয়ে প্রমাণ করে তো বিভেদ সৃষ্টি হবে কোথেকে? তাকে তো পাঠানো হয়েছে বিভেদ সৃষ্টি করার জন্য, সে হাদিস থেকে বাসনই করে, কোনটা বললে নূতন হবে, তাদের আমলের সাথে মিলবে না। এই ফেতনা এখন বাংলাদেশে প্রকট আকার ধারণ করছে। এরা নাম দিছে আমরা লামাজাবি, আমরা সালাফি, সালাফি নাম দিছে এরা, এই ফেরকা, এই ফেরকা। এরা বলতেছে কোন জয়ীফ হাদিস মানা যাবে না, অথচ গ্রহণযোগ্য হাদিস পাঁচ প্রকার। গ্রহণযোগ্য হাদিস কত প্রকার? তার একটার নাম জয়ীফ। অগ্রহণযোগ্য হাদিস চার প্রকার, অগ্রহণযোগ্য হাদিস চার প্রকার, মৌজু, মুনকার, মুআল্লাল,
এই চার রকম হাদিস হাদিসই না, এগুলো গ্রহণ করা যাবে না। গ্রহণযোগ্য হাদিস পাঁচ প্রকার, এগুলো ফেতনা থেকে বাঁচার জন্য আপনাদের বুঝতে হয়েছে, তা না হলে এই চারটা না বললে হয়তো এখন তারা এইগুলো নিয়ে মানুষ গোমরা করছে। জৈব জৈব তাহলে জৈব জৈব করতে। গ্রহণযোগ্য হাদিস পাঁচ প্রকার, সহিলি জাতিহি সহিলি গাইরিহি হাসাল্লি জাতিহি হাসাল্লি গাইরিহি জৈব করে কো বলল। এর ধারাবাহিক প্রথম চারটা, ধারাবাহিক প্রথম যে চারটা, সহিলি জাতিহি সহিলি গাইরিহি হাসাল্লি জাতিহি হাসাল্লি গাইরিহি, আমি কিন্তু পর্যায় করে বলছি, সবচেয়ে মজবুতটা হল সহিলি জাতি। এটা কিন্তু হাদিসের গোড়া বলি না, এটা এই পাঁচ প্রকার হাদিস নিশ্চিতভাবে রাসূলুল্লাহ থেকে প্রমাণিত, এই পাঁচ প্রকার হাদিস নিশ্চিতভাবে রাসূলুল্লাহ থেকে প্রমাণিত। এই গুণাবলীগুলো বর্ণকারীদের হিসাবে, পাঁচ প্রকার বললাম কি হিসাবে, বর্ণকারীদের গুণাবলী হিসাবে, বর্ণকারীদের একদম সর্বোচ্চ স্তরের হয়, সর্বোচ্চ স্তরের তো সহিলি জাতিহি, দ্বিতীয় স্তর সহিলি গাইরিহি, তৃতীয় হাসানলি জাতিহি, চতুর্থ হাসানলি গাইরিহি, পঞ্চম জাইব। প্রথম চারটা দিয়ে ফরজ ওয়াজিব যে কোনো হুকুম আকাম সাবেত করা যাবে, সবগুলো সহি না কিন্তু, মানে হাসানলি জাতি আছে হাসানলি গাইরিহি আছে, কিন্তু তাদের কি সাবেত করা যাবে, ফরজ ওয়াজিব সাবেত করা যাবে। এলবে দিন শিক্ষা করা কি শরিয়াতের এলেম, ফরজ ওয়াজিব শিক্ষা করা কি ফরজ, কিন্তু এর পক্ষে যে দলিল, এর পক্ষে যে হাদিস, এটা তো হাসানলি গাইরি, এর পক্ষে যে দলিল, সে দলিলটা কি হাসানলি গাইরিহি, চতুর্থ শ্রেণীর দলিল, এটা দিয়ে ফরজ সাবেত করা হয়েছে। চার প্রকার দলিল দ্বারা ফরজ সাবেত করা যায়, ওয়াজিব সাবেত করা যায়, আর চতুর্থ প্রকার দলিল দ্বারা ফজিলাত সাবেত করা যায়, শবে বরাতের ফজিলাত, আশুরার ফজিলাত, লাইলাতুল কদরের ফজিলাত, এগুলো সাবেত করা যায়। কারণ হাদিস কোরআনে যা ফজিলাত বলা হয়েছে, বাস্তবে আল্লাহ যখন দিবেন এর থেকেও বেশি দিবেন। জাইফ হাদিসে যা বলা হয়েছে, জাইফ হাদিসে যা বলা হয়েছে আল্লাহ দিবে তার থেকে বেশি, তো ওইখানেও কম বলা হয়েছে। তো জাইফ হাদিস দিয়ে কি সাবেত করা যায়, ফজিলাত সাবেত করা যায়। কাজে জয়ীব হাদিস কিন্তু মূল হাদিসটা জয়ীব না, মূল হাদিসটা কিন্তু আল্লাহ রসুলের, নিশ্চিতভাবে মূল হাদিসটা কার, হ্যাঁ বর্ণকারীদের কোন ত্রুটির কারণে, বর্ণাকারীদের ত্রুটির কারণে নাম কি হয়েছে জয়ীব, এর দ্বারা ফজিলত সাবেত করা যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই উনি যে বুখারি শরীফ শুরু করছেন কি দিয়ে শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দিয়ে শুরু করছেন, অথচ বিসমিল্লাহ হাদিস জাইব, বিসমিল্লাহ হাদিস কি জাইব। ইমাম বুখারী যাকে নিয়ে এই লামাজাবের এত নাচানাচি করতেছে, বুখারি শরীফ, বুখারিতে না থাকলে আমরা মানবো না, এত নাচানাচি করতেছে, তারা এটা খেয়াল করে না যে ইমাম বুখারী তার কিতাব শুরু করলো বিসমিল্লাহ দ্বারা, আর বিসমিল্লাহ জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, কাজে জয়ীফ হাদিস এটাও ফজিলাতের ব্যাপারে আমলযোগ্য, জয়ীফ শুনলে উড়াই দেয়, জয়ীফ শুনলে উড়াই দাও, তাহলে জয়ীফ হাদিস দিয়ে ইমাম বুখারী বিসমিল্লাহ দ্বারা তার কিতাব শুরু করলো কেন, বিসমিল্লাহ দ্বারা আমরা যে কোনো কাজ শুরু করি এটা জয়ীফ হাদিস দ্বারা সাবে, আর জয়ীব হাদিস ফজিলতের ব্যাপারে গ্রহণযোগ্য। তাহলে এই ফেরকা খালি সহি হাদিস নিচ্ছে, অথচ এই পাঁচ প্রকার হাদিস
গ্রহণযোগ্য। কয় প্রকার? চারটা তো ফরজ আজিব সাবেত করা যাবে, আর একটা দিয়ে ফজিলত সাবেত করা যাবে। তাহলে কয় রকম হাদিস গ্রহণযোগ্য? পাঁচ রকম। সেরে তারা বলতেছে শুধু সহি দ্বারা নিবে আর নেবে না। তাহলে কত অসংখ্য হাদিস তারা জানে বুঝে বাদ দিচ্ছে, রসুলের হাদিসকে বাদ দিয়ে নিজের ইমান নষ্ট করতেছে, করতেছে কিনা? আল্লাহ ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করবে। দ্বিতীয় কথা, এই লামাজাবিরা বলতেছে রফায় দাইনের গুরু, যে আমরা কোরআন হাদিস মানি, ইজমা কিয়াস মানি না। তাদের দাবি কোরআন হাদিস মানি, ইজমা কিয়াস মানি না। অথচ ইজমা কিয়াস কি নতুন কিছু? কোরআন হাদিস থেকে তো উসুল বের করা হয়েছে, ওই উসুল দিয়ে তো কিয়াস করা হয়, কোরআনের বাইরে কিছু না। আমি গত জুমাতে উদাহরণ দিছিলাম একটা হাদিস দিয়ে, আপনাদের মনে আছে কিনা? হাদিসটা ছিল নামাজে সন্দেহ হলে নামাজ ছাড়বে না, ওকে তো উসুল বের করা হয়েছে। এইভাবে উসুল বের করা হয়, ওটা দিয়ে আর একটা মাসলা সাবেত করা হয়, তো কোরআন হাদিস থেকে দেওয়া হয়েছে, তারা এটা মানে না। এইটা না মানলে সমস্যা কি হবে? আল্লাহ যে বলছেন এই কিয়াস মানতে, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, এই আয়াতে কিয়াস মানতে বলছেন, এই আয়াতকে অস্বীকার করা হয়, এই আয়াতকে অস্বীকার করা হয়। ওয়ামা ইউশাকিকির রাসূল ওয়াত্তাবি গায়রা সাবিল মুমিনিন নুয়াল্লি মা তাওয়াল্লা ফানুসলিহি জাহান্নাম, এই আয়াতে ইজমা সাবেত করা হয়েছে, কোরআনের এই আয়াতে ইজমা, ইজমা দলিল, এটা ইজমা না মানলে এই আয়াতটাই অস্বীকার করা হয়। ইজমা কি আজ মানলো না, এক নম্বর ক্ষতি কি হলো? কোরআনের আয়াত অস্বীকার করল, ইমান কোথায় থাকবে তাদের, ইমান কোথায়? দুই নম্বর ক্ষতি, আল্লাহ কোরআন এক জায়গায় বলছেন, যেটা কোরআনের শেষ আয়াত, বিদায় হজের সময় আরাফার দিন নাজেল হয়েছিল, বিদায় হজের সময় কোথায় নাজেল হয়েছিল? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। যদি আপনি ইজমা কিয়াস না মানেন তাহলে ইসলাম পরিপূর্ণ হবে না। হাজারো মশলা এরকম বেরোবে যার সমাধান সরাসরি কোরআনেও নেই, হাদিসেও নেই। নেই উড়োজাহাজে নামাজ পড়া জায়েজ আছে কিনা? কোন আয়াত আছে উড়োজাহাজে নামাজ পড়া যাবে কিনা? হাদিস দেখাইতে পারবো? প্রাইস বন্ড খরিদ করা জায়েজ আছে কিনা? কোন হাদিস দেখাইতে পারবেন? শেয়ার বাজার থেকে শেয়ার ক্রয় করা জায়েজ আছে কিনা? কোন হাদিস দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন? দেশ টেনে দুই হাজার এ সদস্য হওয়া যাবে কিনা? কোন হাদিস দেখাইতে পারবেন? হ্যাঁ, লাইসেন্স ভাড়া দেওয়া যাবে কিনা? রিক্সার লাইসেন্স ভাড়া দেওয়া যাবে কিনা? বিক্রি করা যাবে কিনা? কোন হাদিস দেখাইতে পারবেন? কেউ দেখাইতে পারবে? সরাসরি হাদিস কোরআন দিয়ে প্রমাণ করা যাবে না, কিন্তু আপনি কে আসে আসেন সবগুলো সাবেত হয়ে যাবে, কোনটা হালাল কোনটা হারাম সাবেত হয়ে যাবে। তো তারা যে বললে আমরা কেয়াস মানি না, এতে আল্লাহ যে বললেন যে দিন পরিপূর্ণ করে দিছি, এই কথা তারা স্বীকার করল না। তারা কয় দিন অসম্পূর্ণ, বহু কিছু দিনের মধ্যে কি নাই, ইসলামের মধ্যে হল করা নেই, বলে দেওয়া নেই। ইসলাম কি এরকম অর্ধেক ধর্ম, আনকমপ্লিট না কমপ্লিট? তা তো কমপ্লিট মানতেছে না। দুই নম্বর সমস্যা, তিন নম্বর সমস্যা, তারা একদিকে বললো আমরা ইজমা কিয়াস মানি না, যেটাকে ফেকা বলা হয়, কিয়াসকে ফেকা বলা হয়, আমরা ফেকা মানি না, কিয়াস মানি না মানে ফেকা মানি না, কয়ে আসলো না?
আর একদিকে তারা বলতে আমরা বুখারি মানি, আমরা কি মানি? বুখারি মানি। বুখারি শরীফের অর্ধেক হলো ফেকা, অর্ধেক হলো হাদিস। আমি বুখারি শরীফ পড়াই, বুখারি শরীফ আমি পড়াই বহু বছর যাবৎ। এর অর্ধেক হলো ফেকা, অর্ধেক হলো কি? ইমাম বুখারি প্রথমে একটা অধ্যায় বানাইছেন, মানে ওখানে ফেকা আছেন, মাসলা আছেন। কি আছেন? মাসলা আছেন। আইনে ওটা কোন হাদিস দ্বারা প্রমাণিত হয় এই হাদিসটা পরে আনছেন। ফেকা আগে আনছেন, আর তার প্রমাণ বা কোন হাদিসে বের হয় ওই হাদিসটা পরে আনছেন। হাদিস আগে আনে নাই, ফেকা আগে আনছেন। এ কথা যে কোনো মুহাদ্দিস জানে, ফিকহুল বুখারি ফি তারাজিমিহি। ইমাম বুখারিকে আল্লাহ যা ফেকা দান করছে উনি শিরোনামের মধ্যে আগে আনছেন, ফিকহুল বুখারি ফি তারাজিমিহি। তো বুখারি মানে ফেকা মানে না, তো অভিনব কথা। বুখারির অর্ধেক কি? ফেকা, আর অর্ধেক হাদিস। তো তুমি বুখারি মানো তাহলে কি মানো? কোনটা মানো? ওইটা তো বুখারি মানো, তো বুখারির অর্ধেক তো ফেকা, তো ফেকা তো তুমি মানো না, তো বুখারি মানলে কেমনে? দেখছেন কত সংঘর্ষ তাদের কথার মধ্যে। সর্বশেষ কথা, যে কোনো হক জামাত আপনি কিভাবে চিনবেন? যে কোনো হক জামাত, এই লোকটা হকের উপরে না বাতিলের উপরে? যাদেরকে দেখবেন সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে, শ্রদ্ধা করে, তাদের অনুসরণ করে, সে হকের উপর আছে। এটা কিসের দ্বারা সাবেত? কোরআনের আয়াত দ্বারা। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه أنا أنصار مهاجر در قطب الله إرأي تو سابق كده كليار والله إسه ده كيامت تك إنا در كذارة فلو قربة ترى جنتي কাজে সাহাবায়ে কেরামকে যে মানবে সে হকের উপর আছে, যে সমালোচনা করবে সে বাতিল বলতি। হাদিসও তাই। নবীজি একবার হাদিস শুনাইলেন যে বনী ইসরাইল 72 ফেরকা হয়ে গেছিল, আমার উম্মত 73 ফেরকা হয়ে যাবে। কত ফেরকা? একটা ফেরকা বেঁচে যাবে। লোকেরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা ফেরকা কারা? নবীজি বললেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে এই একটা ফেরকা বেঁচে যাবে। শুধু নিজের কথা বললেন না, সাথে কাকে মিলাইলেন? সাহাবায়ে কেরামকে মিলাইলেন। এবং নবীজি ক্লিয়ার বলে দিচ্ছেন, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, আমার সমস্ত সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ, তারা দ্বীনের ব্যাপারে কোন গলত কথা বলবে না। আল্লাহ রাসূল ক্লিয়ার সাক্ষী দিয়ে গেছে ওনার সমস্ত সাহাবীদের সম্পর্কে, ধর্মের ব্যাপারে এরা নিজের মন গড়া কোন কথা বলবে না, আমার কাছ থেকে যা শুনছে এটাই বলবে, এর বাইরে কিছু বলবে না। আর সাহাবা তো কুল্লু মদুল, কে সাক্ষী দিচ্ছে? শাহ রসুল্লাহ সাল্লাম। তো কোরআন দ্বারাও বোঝা গেল সাহাবা কেরাম সত্যের মাপকাঠি, হাদিস দ্বারাও বোঝা গেল সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। এই মাপকাঠি যারা মানবে তারা হকের উপর আছে, যারা মানবে না তারা বাতিল বলতি। সাহাবা কেরাম জামানা থেকে শুরু হয়েছে, সাহাবী বিদ্বেষী লোক বাতিলপন্থী ওই জামানাতে শুরু হয়েছে। প্রথম শুরু হয় দুটো দল দিয়ে, একটার নাম খারেজি, খারেজি বা খাওয়ারেজ। এরা এত বড় সাহাবী বিদ্বেষী ছিল যারা হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে। হযরত মুয়াবিয়া যখন মুসলিম বিশ্বের খলিফা, ওনার বিরুদ্ধে যুদ্ধ করছে।
এত বড় সাহাবী বিদ্বেষী এই খাওয়ারেজরা, এবং তারা বলতো কোরআন বোঝার জন্য কোন শর্ত নেই, যে কেউ কোরআন বুঝতে পারে। কিন্তু এই কথাটা গলত, যে কেউ কোরআনের তর্জমা বুঝতে পারে, যে কেউ চেষ্টা করলে অনুবাদ দেখে কোরআনের তর্জমা বুঝতে পারে, কিন্তু এর মধ্যে যে ফেকা আছে, মাসলা মাসাইল আছে, এটা বুঝতে পারবে না। এটা বুঝতে গেলে গভীর পাণ্ডিত্য লাগবে, এটা ওরা মানত না, খাওয়ারেজরা মানত না। তারা সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করছে, সাহাবীরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, অথচ তারা মুসলমান দাবি করত। এই প্রথম সাহাবী বিদ্বেষী জামাত এরা খাওয়ারেজ। দুই নম্বরে সাহাবী বিদ্বেষী জামাত হল শিয়া। শিয়া শোনেন নাই? ইরানটা কাদের দেশ? শিয়াদের দেশ। এদের জন্ম কিন্তু সাহাবীদের জামানায়, এরাও সাহাবী বিদ্বেষী, এরাও সাহাবী বিদ্বেষী। এরা কি বলে? এরা বলে নবীজির এন্তেকালের পরে পাঁচজন সাহাবী ছাড়া আর সব সাহাবী বেঈমান হয়ে গেছিল, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আম্মার, এই পাঁচজন সাহাবী বাদে রসুলের এতেকালে পরে সমস্ত সাহাবী বেঈমান হয়ে গেছিল, শিয়াদের বিশ্বাস। তাহলে এরা সাহাবী বিদ্বেষী না? তাহলে এরা হকের পর হবে? তারপর হযরত আবু বকর যে কোরআন জমা করলেন, ওরা এটার বিরুদ্ধে, আবু বকর অবৈধ হস্তক্ষেপ করছে, আবু বকর হকের বসছিল না। হযরত ওমর যে 20 টাকার তারাবি চালু করছে, এটা তারা মানে না, বলে এটা অবৈধ কাজ করে গেছে, সাহাবারা সুন্নত থেকে সরে গেছিল, বেদাতি হয়ে গেছিল। হযরত উসমান যে জুমার প্রথম আজান বাড়াইছে, এটা সম্পর্ক তারা এই মন্তব্য করছে যে ওনারা নবীজির সুন্নতের উপর ছিল না, বেদাতে লিপ্ত হয়ে গেছিল। এশিয়া এটা সাহাবী বিদ্বেষী জামাত, এবং এদের মারাত্মক ভুল হল আমাদের কোরআনকে তারা মানে না, বলে এটা অরিজিনাল কোরআন শরীফ না, অরিজিনাল কোরআনে 17,000 আয়াত থাকতে হবে, আর এই কোরআনে আছে কত? 6,000। এই কোরআনই মানে না, কাফের। এই ইরানের শিয়া এরা কাফের, খমিনের বিপ্লব ইসলামী বিপ্লব না, শিয়া বিপ্লব। এইভাবে প্রত্যেকটা জামানায় সাহাবি বিদ্বেষী লোক তৈরি হয়েছে, সাহাবি বিদ্বেষী লোক তৈরি হয়েছে, তারা সাহাবিদের দোষ চর্চা করছে, মানুষকে গুমরা করছে। এর মধ্যে একজনের নাম হল মওদুদী সাহেব, একজনের নাম কি? ইনি পরিষ্কার লিখছে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানা যাবে না, পরিষ্কার লিখছে তার কিতাবের ভিতরে। সে তার দলের যে গঠনতন্ত্র বানাইছে, ক্লিয়ার লিখছে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানা যাবে না। তাহলে সে সাহাবি বিদ্বেষী না? এবং সে লিখছে ইসলামের খেলাফত যে ধ্বংস হল, এর জন্য দায়ী হল হযরত উসমান আর হযরত মুয়াবিয়া, আসল দায়ী তো সাবাই নামে একটা ভণ্ড চক্র, তারা ইসলামী খেলাফতকে নষ্ট করছে। কিন্তু মওদুদী সাহেব শিয়াদের ইতিহাস পড়ে, উনি খিলাফত মুলুকিয়াত নামক কিতাবে, তার লেখা খিলাফত মুলুকিয়াত নামক বইতে খিলাফত ধ্বংসের জন্য সম্পূর্ণ দায়ী করছে কারে? হযরত উসমানকে, হযরত মুয়াবিয়াকে। তাহলে সাহাবি বিদ্বেষী হল না? এবং প্রত্যেক নবীর নামে 4-5টা করে গুণা আবিষ্কার করছে, প্রত্যেকটা নবীর নামে 4-5টা গুণায় কবির আবিষ্কার করছে, বলে নাউজুবিল্লাহ। এই মওদুদী সাহেব এবং তার অনুসারী এরা সাহাবি বিদ্বেষী, এরা গোমরা, এদের ইসলাম গ্রহণযোগ্য না, যখন তওবা না করবে।
লামা যাবে এরাও গোমরা, এরাও সাহাবি বিদ্বেষী, এরাও এই কথা বলতে চায় যে নবীজির মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম সুন্নতের উপর ছিল না, বেদাতি হয়ে গেছিল। কেমনে নবীজি 8 টাকার তারাবি পড়ে গেছে আর তারা পড়ছে 20 টাকার, তাহলে নবীজির সুন্নত ছেড়ে তারা কি হয়ে গেছে? বেদাতের মধ্যে লিপ্ত হয়ে গেছে, বুঝলেন নাই? তারা নবীজি নাকি বলে গেছে 3 তালাকে 1 তালাক, গলত কথা কিন্তু এটা। আর হাত অমর থেকে হাদিস 3 তালাকে 3 তালাক, এটা দিয়েও তারা বলতেছে হাত অমর নবীজির সুন্নতের উপর ছিল না, হাত অমর বেদাতি হয়ে গেছিল, এবং যারা ওনাকে সমর্থন দিয়েছিল তারাও বেদাতি হয়ে গেছিল। তারাও কি হয়ে গেছিল? বেদাতি হয়ে গেছিল। এইভাবে বহু জায়গায় তারা সাহাবিদের কর্মকাণ্ডকে মানতেছে না, সাহাবিদের দোষ ধরতেছে। আগে মূলনীতি বলে আসছি, যারা সাহাবিদের দোষ ধরবে, সাহাবিদেরকে বেদাতি বলবে, তারা হকের উপর আছে না গুমরাহের উপর আছে? তারা গুমরাহের উপর আছে। এদের মওদুদী জামাত এরাও গুমরাহের উপর আছে, আবার লামা যাবি রফে আদাইন এরাও কি গুমরাহের উপর আছে? কারণ তারা সাহাবায়ে কেরামকে মানে না, তারা সাহাবি বিদ্বেষী। কাজে আমরা যে হকের উপর থাকতে চাই, পুরাপুরি সাহাবায়ে কেরামের তরিকার উপরে থাকতে হবে, এক চুল ছড়া হবে না। রাজি আছি আমরা? সাহাবায়ে কেরামের তরিকায় থাকতে রাজি আছি? আল্লাহ আমাদেরকে কায়েম রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।